আজ মঙ্গলবার, তেসরা আশ্বিন 2022 সালের 20 সেপ্টেম্বর। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো, আগামীকাল ইন্দিরা একাদশী। আর ইন্দিরা একাদশীর এই মহান ব্রত যারা পালন করতে চান, তাদের কিন্তু আজ নিরামিষ খাদ্য খাবার খেতে হবে। আজ ভাগ্যমিটার আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করেই চলার প্রয়োজন আছে। অত্যধিক মানসিক দুশ্চিন্তা, এটি কিন্তু মনের শান্তিকে বিঘ্নিত করতে পারে। পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন, তা নাহলে হতাশা গ্রাস করতেই পারে। শারীরিকভাবেও কিন্তু অল্প বিস্তর আপনারা কিছু দুর্বলতা অনুভব করতে পারেন। আজ একাধিক উপায়ে আপনাদের অর্থের আগমন ঘটতে চলেছে। দীর্ঘদিন ধরে যারা আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কিছুটা হলেও রিলিফ আজ আপনারা অবশ্যই পাবেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনোভাবে লাভবান আপনারা হবেন। অনেকেই প্রমোশন পদোন্নতির যোগ্য যোগ্যাও হতে চলেছেন, না হলেও তার জন্য পথ প্রশস্ত হবে। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। কর্মে এক কথায় গতি অনুভব করতে চলেছেন। নতুন উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি অত্যন্ত শুভ। আজকের দিনে শুরু করা কোনো প্রকার নির্মাণ কার্য প্রত্যাশা মাফিক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। আজ আপনাদের কিন্তু যার মধ্যে যারা রাজনীতিবিদ আছেন, তাদের জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে নাম, মান, সম্মান, প্রতিপত্তি এগুলি বৃদ্ধি পেতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও দিনটি সাফল্যেই ভরা। যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন, আপনারা সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্য দেবীও তাদের পক্ষে আছেন। সন্তান সন্ততিও কিন্তু আজ আপনাদের গর্বের কারণ হবে। গৃহবধূরা গৃহের কর্ম সমাপ্ত করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন। আজ পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন চাপিয়ে দিতে যাবেন না। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা না হলে সম্পর্কের অবনতি ঘটতে পারে। তবে প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী আজ আপনাদের একে অপরের কাছে প্রেমের দেবদূত হয়ে ধরা দেওয়ার দিন। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। যারা অবিবাহিত আছেন, তাদের বিবাহের যোগাযোগ পরিলক্ষিত হচ্ছে। আর যারা প্রেমে পড়েননি, তাদের জীবনে কিন্তু স্বপ্নের নারী বা পুরুষের আগমন ঘটতেই পারে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। আজ যেহেতু মঙ্গলবার, তাই গ্রহদের সেনাপতি মঙ্গলদেবের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রৌং স্বভূমায় নামা, এটি 108 বার জপ করে দিন শুরু করুন।